আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কিভাবে ছাদের রড ফেলতে হয়, ভীম ছাদের রড কিভাবে ফেলা যায় এবং এটার সঠিক নিয়ম কি, এই বিষয়ে অনেকেই আমার কাছে জানতে চেয়েছিলেন। তো তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো আপনাকে ছাদের রড ফেলার পূর্বে কিছু বিষয় জানতে হবে, লং ডিরেকশন এবং শর্ট ডিরেকশন। তো লং ডিরেকশনের রড পরে পড়বে এবং আগে শর্ট ডিরেকশনের রড পড়বে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি এই কর্নার থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে যে রুমটি রয়েছে, এই রুমটি যে বরাবর আপনাদের রডটি ফেলা অলরেডি হয়ে গেছে, এটা হচ্ছে শর্ট ডিরেকশন। মানে আমি উদাহরণস্বরূপ আপনাদেরকে বলছি, এই পাশ ধরুন 12 ফিট রয়েছে এবং এখন যে রডটা পড়ছে এটা হচ্ছে 15 ফিট। তো এই রডটা কীভাবে ফেলতে হবে এখানে স্টেপ বাই স্টেপ দেখানো হয়েছে। আপনি যদি এই ভিডিওটি পুরোপুরি কন্টিনিউ করেন তাহলে ইনশাআল্লাহ রড ফেলা সম্পর্কে আপনার আর দ্বিতীয় ভিডিও দেখার প্রয়োজন হবে না এবং কোন রডটাকে কি বলে এটা আপনি জানতে পারবেন। এখানে যে রডগুলো ফেলা হয়ে গেছে এগুলো হচ্ছে মেইন রড, এটাকে বলে হচ্ছে মেইন রড। এই রডের অনেক ক্যালকুলেশন রয়েছে এবং অনেক জটিলতা রয়েছে। কোনো রড কোনো জায়গায় মেইন থাকে, আবার কোনো জায়গায় গিয়ে এটা বাইন্ডার হয়, কোনো জায়গায় এক্সট্রা টপ হয়ে যায়। তো এটা অনেক লেন্দি এবং জটিল একটা প্রসেস। আপনি যদি দেখেন বা এ বিষয়ে আপনার একটু নলেজ থাকে তাহলে আপনি বুঝতে পারবেন। তো যাই হোক, এখানে প্রথমে প্রস্থের দিক মানে শর্ট ডিরেকশন যে সাইডটা থাকে এই রডটাকে আমরা এখানে 10 ইঞ্চি পরপর দাগানো হয়েছে। তো 10 ইঞ্চি পরপর প্রত্যেকটা দাগে রডগুলোকে ফেলে দেওয়া হয়েছে। আপনিও যদি এভাবে কাজটি করেন সেক্ষেত্রে আপনার ছাদটিও খুবই সুন্দর হবে এবং যারা নতুন রয়েছেন তারা এই ভিডিওটি দেখলে ইনশাআল্লাহ সুন্দর একটা আইডিয়া পাবেন কিভাবে ভীম ছাদের রড ফেলতে হয়। তো ভীম ছাদের রড ফেলার আগে ভীমটাকেও সেম রড যেই বরাবর হবে শর্ট ডিরেকশনের ভীমটাকে আগে ফেলে নিতে হবে এবং তার উপরে লং ডিরেকশনের রডটা বাঁধবে, বা যে সাইডে জায়গাটা কম রয়েছে সেই সাইডের ভীমটাকে আগে বাঁধতে হবে এবং এর উপরে যে সাইডটা লম্বা রয়েছে সেই সাইডের ভীমটাকে বাঁধতে হবে। তো রডের প্রসেসটাও পুরোপুরি সেম এরকমই। তো আমি এই ভিডিওটা কোনো ফাস্টও করব না, স্কিপও করব না, কারণ এই ভিডিওটা দেখে যদি আপনার একটু আইডিয়া হয় তাহলে আমার জন্য সেটা সার্থকতা, কারণ আমি চেষ্টা করেছি আগের একটা ভিডিওতে আপনাদেরকে দেখানো। তো ওইখানে অনেকে রিকোয়েস্ট করেছিলেন ভাই ভীম ছাদের একটা ভিডিও দিতে হবে, যে ভীম ছাদ কীভাবে করতে হয় বা ভীম ছাদের রড কীভাবে ফেলতে হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন প্রথম লেয়ারের যে রডটা শর্ট ডিরেকশনে এটা কিন্তু ভীমের নিচ দিয়ে চলে গেছে এবং দ্বিতীয় লেয়ারের যে রডটা রয়েছে এটাও কিন্তু ভীমের নিচ দিয়ে চলে যাবে। তো এই রডগুলো কিন্তু প্রত্যেকটা রড পড়বে না, এখানে যে L4-এ ক্র্যাঙ্ক দেওয়া হবে, L4 বলতে হচ্ছে আপনার যে রুমটা এদিকে 12 ফিট রয়েছে, তো এই সাইডে যে 3 ফিটের বাহিরের যে রডগুলি থাকবে প্রতিটা দাগে, তো সেই দাগের রডগুলোকে এখানে আগে ফেলা হবে। এবং L4 বলতে হচ্ছে আপনার একটা রুম যদি 12 ফিট থাকে এটাকে আপনি 4 ভাগে ভাগ করবেন, 2 সাইডে 2 ভাগ থাকবে এবং মিডিলে থাকবে 2 ভাগ। সেক্ষেত্রে আসে 2 সাইডে 3 ফিট 3 ফিট করে 6 ফিট এবং মিডিলের দিকে 6 ফিট থাকবে। তো এখানেও সেম টু সেম প্রসেসে দেখানো হচ্ছে, আপনি যদি রড মিস্ত্রির কাজ করে থাকেন বা করতে চান বা ছাদের রড ফেলা শিখতে চান তাহলে এই ভিডিওটি আমি আশা করছি আপনার খুবই উপকারে আসবে এবং আপনাকে কাজে দিবে। তো এখানে দেখুন ক্র্যাঙ্কের বাহিরে 3টি দাগ রয়েছে, তো সেই 3টা দাগে এই রডগুলোকে দেওয়া হয়েছে প্রতিটা দাগে। এখন যে কাজটা করতে হবে এটা হচ্ছে প্রতিটা দাগে প্লেসমেন্ট দিয়ে নিতে হবে, ক্লিয়ার কাভারিং সব কিছু দেখে নিতে হবে ঠিক আছে কি না, এবং এগুলোকে স্ট্রেট সোজা রেখে রডগুলোকে সুন্দরভাবে বেঁধে নিতে হবে। তো এখানে দেখুন রডগুলো ভীমের নিচ দিয়ে বাঁধা হয়ে গেছে, এখন এক্সট্রা টপের সাথে আপনার সরি এখানে হচ্ছে ক্র্যাঙ্কের বারের উপরের জালির জন্য যে রডটা ফেলা হয় যেটা উঁচু হয়ে যায় আর কি, সেই রডটা এই সাইডের প্রতি গ্যাপে একটা একটা করে দিয়ে রাখতে হবে। তো এখানে
তিনটা রড বাঁধার মানে দুইটা গ্যাপ হয়েছে এবং আরো 10 ইঞ্চি এই রড ছাড়া ভিতরে একটি দাগ রয়েছে যেটা ক্র্যাঙ্কের দাগ ওইখানের জন্য এখানে একটা রড এক্সট্রা বেশি রাখতে হবে তো দেখুন আপনি যদি ভিডিওটা দেখেন তাহলে আইডিয়া হবে তো এই ভিডিওটা যদি আপনার কাছে বিন্দু পরিমাণে ভালো লেগে থাকে বা আপনি কিছু শিখতে পারেন তাহলে আপনার কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওতে একটি লাইক দিবেন এবং আপনার মূল্যবান মতামতটি জানাবেন যে ভিডিওটি দেখে আপনি উপকৃত হতে পেরেছেন কিনা তাহলে যদি উপকৃত হতে পারেন বা কোনো বিষয় বুঝতে সমস্যা হয় তাকে আপনি কমেন্ট করবেন ইনশাআল্লাহ নেক্সট একটা ভিডিওর মাধ্যমে আমি আপনাদের বুঝিয়ে দেব এবার দেখুন 15 ফিট যে সাইডটা রয়েছে এই সাইডে যে ক্র্যাঙ্কের চিহ্নগুলো দেওয়া থাকবে চার ভাগের দুই ভাগ যে ভেতরের অংশটুকু থাকে সেই দুই ক্র্যাঙ্কের ভিতর যে দাগগুলো থাকবে তো ওই দাগ থেকে আপনার দুই এই যে দেখুন ক্র্যাঙ্কের ভেতর ক্র্যাঙ্কের বাহিরে আসা যাবে না ক্র্যাঙ্কের ভিতরের যে দাগগুলো থাকবে দুই সাইড দিয়ে ওই এবার ফেলতে হবে হচ্ছে ভেতরের গুলো ভেতরের গুলো ফেলার পর এবার আপনি যেই 10 ইঞ্চি পর পর যে দাগটা রয়েছে এবার হচ্ছে এই যে লং ডিরেকশনের আবার এই রডগুলো ভীমের নিচ দিয়ে দিতে হবে কিন্তু এর আগে যে রডটা আপনারা দেখতে পেলেন দুই ক্র্যাঙ্কের ভিতরে ওইটা ভীমের উপর দিয়ে দেওয়া হয়েছে এখন যে রডটা আপনি দেখতে পাচ্ছেন এই রডটা কিন্তু ভীমের নিচ দিয়ে যাবে তো সেক্ষেত্রেই মিডিলে আমরা যে রডগুলো ফেলে রেখেছি ওইখানে আপনার ক্র্যাঙ্ক বার তৈরি হবে তো দেখুন এখানেও রডটাকে ভীমের নিচ দিয়ে নেওয়ার জন্য করা হচ্ছে এখানে রুমগুলো কিন্তু ক্রাস রয়েছে অনেকেই জানতে চেয়েছিলেন ভাই যদি রুম ক্রাস থাকে একই বরাবর না থাকে তাহলে কিভাবে রড ফেলতে হয় তো ওইটা একটা লেন্দি প্রসেস একটা ভিডিওর মাধ্যমে আসলে প্র্যাকটিক্যালি যতটা বোঝানো সম্ভব একটা ভিডিওর মাধ্যমে ওইভাবে বোঝানো আসলে সম্ভব হয়ে ওঠে না তবু আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করব আপনাদেরকে বোঝানোর জন্য একটু যদি খেয়াল করেন এখানে রুমটা লম্বা রয়েছে এইদিকে কিন্তু সামনে যে রুমটা ওইখানে দেখুন রুমটার লম্বা যে সাইড সেটা রয়েছে অন্যদিকে তো যার কারণে ওইখানে রডটা ফেলা একটু ক্রিটিক্যাল বিষয় কিন্তু আপনি যদি আস্তে আস্তে বুঝে যান তাহলে এটা আর আপনার কাছে কোনো ক্রিটিক্যাল বিষয় হবে না এটা ইজি একটা প্রসেস তো দেখুন আমি চেষ্টা করছি আপনাদেরকে পুরো বিষয়টা বোঝানোর জন্য তো আজকে আমরা এই বিষয়টা দেখব এখানে দেখুন এবার ক্র্যাঙ্কের উপর দিয়ে রডটা দেওয়া হচ্ছে ক্র্যাঙ্ক বারের কিছু রড ওইখানে কিন্তু ফেলা হয়ে গেছে এটাও কিন্তু ভীমের নিচ দিয়ে যাবে তো এখানে এই রড বা আপনারা যদি সিঁড়ি নিয়ে কোনো ভিডিও দেখতে চান যে সিঁড়ি কিভাবে করা হয় বা কিভাবে করলে ভালো হবে এই বিষয়টা জানতে চাইলে আপনি কমেন্ট করতে পারেন আমি সিঁড়ি নিয়েও আপনাদের জন্য ভিডিও তৈরি করব যে একটা সিঁড়ি আসলে কিভাবে তৈরি করতে হয় বা কিভাবে তৈরি করা যায় তো এখানে দেখুন একটা রড ঢুকিয়ে দেখানো হয়েছে তো আপনি এখানে যে দাগটা দিবেন 10 ইঞ্চি পর পর প্রতিটা দাগে এখন আপনাকে রডটাকে দিয়ে দিতে হবে তো এটা যদি আপনি দেন দেওয়ার পর আপনাকে কি কাজ করতে হবে সেটা আমি অবশ্যই দেখাবো তো আপনি ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন ইনশাআল্লাহ আপনার উপকারে আসবে এই ভিডিওটি দেখার মাধ্যমে যেহেতু এটি একটি ভীম সাদ তো এটা যদি আপনি বুঝতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনার জন্য ভালো হবে তো আলহামদুলিল্লাহ আমি মোটামুটি এ বিষয়ে নলেজ অর্জন করতে পেরেছি বা এ বিষয়ে আমার ধারণা রয়েছে এজন্য কোনো বিষয়টাই আমার কাছে জটিল মনে হয় না বা ক্রিটিক্যাল মনে হয় না কারণ আপনি যখন পুরো প্রসেসটা শিখে যাবেন তাহলে তখন ইনশাআল্লাহ আপনার কাছে কোনো বিষয়ে ক্রিটিক্যাল মনে হবে না আপনি কিছু স্টেপ আছে যেগুলো বুঝতে পারলে আসলে প্র্যাকটিক্যালি বোঝা আর ভিডিওর মাধ্যমে বোঝা এখানে অনেক তফাত থাকে কারণ আপনি ভিডিওটি দেখে সাথে সাথে কমেন্ট করে দেখা গেল কোনো কিছু বুঝতে পারবেন না বা জানতে পারবেন না আর আপনি যদি প্র্যাকটিক্যালি জায়গায় থাকেন তাহলে কোনো ভুল হলে আপনি সেই প্রশ্নটা আমাকে করতে পারবেন আমি আপনাকে বলতে পারবো যে এই বিষয়টা এরকম না এভাবে করতে হয় তো ভিডিওর মাধ্যমে আসলে ওইভাবে বোঝানো সম্ভব নয় তবুও আপনার যদি সামান্য নলেজ থাকে তাহলে আশা করছি আপনি এই বিষয়টা বুঝতে পারবেন
তো এখানে কিন্তু অনেকটাই প্রায় কাজ হয়ে এসেছে, যেটা একটু পরে আপনি দেখার মাধ্যমে বুঝতে পারবেন। আমি কিছু কিছু জায়গায় স্কিপ করব, বলতে হচ্ছে আপনি ভিডিওটা পজ করে আপনার কিছু স্টেপের পর দেখানো হবে। তো এখানে দেখুন যে রডগুলো আপনারা ফেলা দেখেছিলেন, সে রডগুলো কিন্তু বাঁধার কাজ প্রায় ও হয়ে এসেছে, তো মানে রড ঢুকানোর কাজ। তো একটু পরেই বাঁধা হবে, এগুলোকে গ্যাপগুলোকে সুন্দরভাবে সোজা করে তারপর এই রডগুলোকে বেঁধে দেওয়া হবে। তো আপনি এভাবে যদি করেন, এরপর এই যে আপনার প্রস্থের এই সাইডের যে রডগুলো রয়েছে এগুলোকে ফেলতে হবে। ফেলার পর আপনি কোন রড কিভাবে দিবেন এটাও আপনি দেখতে পারবেন বা বুঝতে পারবেন। তো প্রথম জটিলতার বিষয় ছিল কিন্তু এখানে যতটুকু অতটুকু কিন্তু আপনার প্রায় দেখা হয়ে গেছে। তো এখানে দেখুন রডগুলোকে সুন্দরভাবে বেঁধে নেওয়া হয়েছে। তো আমি আশা করছি আপনারা বুঝতে পারছেন। এখন আমরা যে কাজটুকু করব, দুই ক্র্যাঙ্কের ভিতরে যে রডগুলো ফেলেছিলাম এখন এর বাইরে কিন্তু 10 ইঞ্চি 10 ইঞ্চি গ্যাপ থেকে গেছে, আর ওইখানে ভিতরে 5 ইঞ্চি হয়ে গেছে। তো এখন এই যে দেখুন এই সামনাসামনি আপনারা দেখতে পাচ্ছেন যে গ্যাপগুলা, এই গ্যাপগুলাতে প্রতি দাগে একটা করে রড, মানে প্রতি গ্যাপে একটা করে রড রাখতে হবে। তো এই রডটা আপনি ভীমের উপর দিয়ে রাখবেন, তো এটা ভীমের কোনো নিচ দিয়ে যাবে না, এই রডগুলো যাবে ভীমের উপর দিয়ে। ভীমের উপর দিয়ে যাওয়ার পর এরপর যে রডটা পড়বে এটা আপনারা ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। তো আমি ভিডিওর শুরুর দিকে নয় মিডিলের দিকে একটা কথা আপনাদের বলেছিলাম, এই ভিডিও থেকে আপনি যদি কিছু শিখতে পারেন তাহলে আপনি ভিডিওতে একটা লাইক করবেন, কারণ আপনি যদি লাইক করেন তাহলে আপনি যে এটা শিখতে পেরেছেন আরও এক ভাই এই ভিডিওটা দেখার মাধ্যমে কিছুটা হলেও শিখতে পারবে, যেটা তার পরবর্তীতে কাজে আসবে বা উপকারে আসবে। তো দেখুন এই যে রডগুলোকে ফেলা হয়েছে এবং এরপরের যে রডটা পড়বে এটাও আপনারা দেখতে পারবেন, এই ভিডিওতেই দেখানো হবে আপনাদেরকে। তো যাই হোক, আমি চেষ্টা করেছি আমার মতো করে আপনাদেরকে পুরো বিষয়টা বোঝানোর। তো ক্র্যাঙ্ক টানা বাদে আমি পুরো বিষয়টাই আপনাদেরকে দেখিয়ে দিব। তো এই যে দেখুন এর পরবর্তীতে ওই রড ফেলার পর এটা হচ্ছে ফেলে দিলে ছাদটাই পুরোপুরি ছাদ ফেলার কাজ হয়ে গেল রড ফেলার। এর পরবর্তী কাজ আশা করছি আপনার একটু নলেজ থাকলে আপনি বুঝতে পারবেন, ক্র্যাঙ্ক টেনে কিছু এক্সট্রা টপ দিতে হবে। তো এই ছিল আজকের মতো ভিডিওটি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।